Hello everyone, hope all of you are fine. Today we shall do mental math. So please everyone open your mental math book page number 53. Prottek 53 page korlo mental math hoye. Dekho ekhane ki bola ache. Number 1 e the common factor of 34 and 35 is. Common factor mane ki sadharon gunoniyok. Tumra gunoniyok gunitok nirnoy kora shikhecho. তোমাদের এসো অঙ্ক শিখি বইতে, সেখান থেকে বুঝে তোমরা এটা নিজেরা করবে, ওকে। নেক্সট নাম্বার টু, লার্জেস্ট ফাইভ ডিজিট নাম্বার ইউজিং ডিজিটস জিরো ওয়ান অ্যান্ড ফাইভ অ্যাট লিস্ট ওয়ান্স ইজ, মানেটা কি? লার্জেস্ট ফাইভ ডিজিট নাম্বার মানে পাঁচ অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা ইউজিং ডিজিটস জিরো ওয়ান অ্যান্ড ফাইভ, জিরো ওয়ান এবং ফাইভ ব্যবহার করে পাঁচ অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা ব্যবহার মানে লিখতে হবে। তারপর কি বলছে, অ্যাট লিস্ট ওয়ান্স ইজ মানে প্রত্যেকটা অঙ্ক যেন একবার করে ব্যবহার করা হয়। তা দেখো কীভাবে করবে, প্রত্যেকটা অঙ্ক যদি আমরা একবার করে ব্যবহার করি, বড় সংখ্যা নির্ণয় করি, তাহলে হবে ফাইভ ওয়ান জিরো, সেক্ষেত্রে এটা তিন অঙ্কের সংখ্যা হচ্ছে। আমাদের বলা আছে পাঁচ অঙ্কের সংখ্যা ব্যবহার করতে। পাঁচ অঙ্কের সংখ্যা ব্যবহার করার জন্য আমরা কী করব, এখানকার মধ্যে সবথেকে বড় অঙ্ক হচ্ছে ফাইভ, ফাইভটাকেই বেশিবার লিখে নেব অর্থাৎ তিনবার লিখে নেব, আর জিরো ওয়ানটাকে একবার করে লিখবো, তাহলেই পাঁচ অঙ্কের সংখ্যা হয়ে যাবে সবচেয়ে বড় সংখ্যা। দেখো ফাইভ 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 ওয়ান জিরো হলো। নেক্সট নাম্বার থ্রি ফোর নিজেরা করবে। নাম্বার ফাইভ, ফোর হান্ড্রেড টেন পিপল ভিজিটেড এ জু, ফোর হান্ড্রেড টেন মানে চারশো দশ জন লোক একটি চিড়িয়াখানায় গিয়েছিলেন, ভিজিট করতে গিয়েছিলেন, ভ্রমণে গিয়েছিলেন। ইফ টিকিট ফর ওয়ান পার্সন, যদি একজন ব্যক্তির টিকিট মূল্য কস্ট মূল্য রুপিস থার্টি তিরিশ টাকা হয়, ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট কালেক্টেড, তাহলে ক্যালকুলেট